কোভিড নাইন্টিনের কারণে কাজ হারিয়ে দেশে ফেরা সত্তর ভাগ প্রবাসী বর্তমানে বেকার জীবন পার করছেন আর প্রায় অর্ধেক পরিবারের মাসিকায় শূন্যের কোঠায় নেমেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে কোভিড নাইন্টিনের প্রভাবে কাজ হারিয়ে দেশে ফিরে এসেছে প্রায় পাঁচ লাখ প্রবাসী বাংলাদেশি এদের মধ্যে প্রায় দেড় হাজার প্রবাসীর উপর গবেষণা চালিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলছে উনত্রিশ ভাগ শ্রমিককে ছাঁটাই করে বাধ্যতামূলকভাবে দেশে পাঠানো হয়েছে তেইশ ভাগ এসেছে করোনার আতঙ্কে ফেরত আসা কর্মীদের তিরাশি ভাগ দেশে ফিরেছেন নিজ খরচে তেরো ভাগ কর্মীর খরচ বহন করেছে চাকুরিদাতা প্রতিষ্ঠান অনেকে আবার পরিবার সহ একাধিক উৎস থেকে টাকা নিয়ে দেশে ফিরেছেন মাইগ্রেন্ট ওয়ার্কস আর সাম দ্যস্ট্রুপস এফেক্টেড বাই কোভিড নাইন্টিন প্যান্ডেমিক বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কিটেন্স ডিপেন্ডেন্ট আরেসিডেন্টেড গ্লোবল রেস্ট্রিকশন কোভিড নাইনটিন ফেরত আসা কর্মীদের উনত্রিশ ভাগ তাদের প্রাপ্য বেতন নিয়ে আসতে পারেননি তেষট্টি ভাগ কর্মী নতুন চাকরি প্রাপ্তিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তাই নিজেই ব্যবসা শুরুর পরিকল্পনা ভাগ কর্মী কিন্তু এদের সত্তর ভাগেরই কোনরকম নেই এমন পরিস্থিতিতে নতুন করে ঋণ নেয়ার কথা ভাবছেন তারা রিসার্চ সাপোর্ট লেড ডেভেলপ এভিডেন্স টু রিসার্চ সাপোর্ট অফ